তো হাই ফ্রেন্ডস, আজকে আমরা স্বামী বিবেকানন্দ মেলাতে ঘুরতে যাব, লালাবাজার। তো দেখেন আমরা চললাম, এই গেটের সামনে দিয়ে আমরা হেঁটে হেঁটে চললাম। তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো মেলাতে কি কি এসেছে আমাদের লালাবাজারে স্বামী বিবেকানন্দ মেলাতে। তো সাইডে আপনারা দোকানপাট দেখতে পারতেছেন, এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেলার গেট। এই গেট দিয়ে আমরা মেলাতে যাওয়ার রাস্তাটা। তো দেখেন সাইডে চপের দোকান, ভুজিয়া, এটা হলে কাপড়ের দোকান, ফ্রুটসের দোকান, হাত মোজা, গরম কাপড়ের দোকান, অনেকগুলো দোকান, বুঝে যে খেলনা, ছোট বাচ্চার খেলনা, উপর দিয়ে এটা নিচে রোবারের মাধ্যমে একটা লাইট উপর দিকে দিয়ে নিচে। দেখেন চানা, মটর, ডালের দোকান এখানে। আর এখানে দেখছে স্বামী বিবেকানন্দর স্ট্যাচু রাখা আছে, এইটাই মেলা। চলুন আমরা একটা গুটি দিয়ে খেলবো, এই গুটি যেখানে গিয়ে বসবে ওটা প্রাইস তোমার হয়ে যাবে। এই দেখেন আমার গুটিটা যাচ্ছে গিয়ে এই চকলেটেই ঢুকে গেলে, দুটো চকলেট আর একটা কর্ক পেয়ে গেলাম 20 টাকার খেলে। তো চলুন আবার ট্রাই করব, দেখি কি মিলে। ও, মিস হয়ে গেছে, আবার ট্রাই করব নেক্সট গুটি দিয়ে। চলুন আবার কি দেখা যায়, এটা মিস হয়ে গেছে। তো বহুত আনন্দিত হলাম এটা খেলে। দেখেন আমার এখন ক্যামেরাম্যান খেলবে, ও খেলতে চাইছে। তোকে একটা গুটি দিলাম, দেখি কি কি যায়। এ গুটিটা মিস হয়ে গেল, আরেকবার ওকে ট্রাই করতে দিলাম, এ তো খুশি খেলবো বলে। এ দেখে দেখো দেখো, ও এটাও মিস হয়ে গেলো, দেখো কি আনন্দিত, মন খারাপ হয়ে গেছে, মন খারাপ করেছে, আসতেছে। তো চলুন আমরা মেলা ঘুরে আসি। এখন সাইডে দেখতেছেন অনেকগুলো কাপ, প্লেট, চলুন আমরা দিয়ে বেলুন ফোটাবো। এখন চলে গেলাম আমরা চৌকির সামনে, এখানে চিত্রহার একটা এসেছে, আপনারা এসে দেখতে পারেন। এটা হচ্ছে আচারের দোকান, কলকাতা থেকে আগত আচারের দোকান, এখানে হরেক রকম আচার পাওয়া যায়। তো এটা হচ্ছে মহামায়া মিউজিয়াম, অনেক বড় মেলা বসছে, সারাক্ষণ মেলা ঘুরবেন, তারপরে আপনি আমার কাছে আসবেন এই মিউজিয়াম দেখার জন্য, টিকিটটা এখানে সংগ্রহ করবেন আপনি। দেখে আসুন, এই যে দেখছেন বাইরের ছবিটা লাগানো আছে, ফটোটা লাগানো আছে, দেখেন খেলা হচ্ছে। ওটা ওটা রিংটা খুবই কমই লাগে, পরন্তু বহুত এন্টারটেইনমেন্ট পাওয়া যায় খেলাটা। তো দেখেন এখানে একটা বাচ্চারার খেলনা এসেছে, ওইখানে লাফিং রাবার, এটাতে বাচ্চারা অনেক আনন্দিত ভাবে খেলা দালা করে। একটা বাচ্চারার গাড়ি এসেছে একটা, এখানে দেখেন মানুষ একটু কমই মেলাতে এসেছে। তো এখানে চাটের দোকান, এখানে শিলগুড়ি চাট হাউস, ট্রেন, এটা থেকে রয়্যাল। তো আমি এখানে টিকিট দিয়ে দেখলাম, এখান থেকে কত বাচ্চারা খেলনা সাইডে রাখা আছে। ওর এখানে দেখেন একজন মহিলা হাতে স্ট্যাচু দিতেছে। তো এটা গরম কাপড়ে কাপড়, এখানে কেপ, এখানে অনেক ধরনের ফ্লাওয়ার আপনারা দেখতে পারতেছেন। আচারের দোকান, সাইডে ফুলের দোকান, অনেকগুলো দোকান আপনারা দেখতে পারবেন। তো চলুন আমরা মেলা আবার ঘুরে আসি। আচারের দোকানটাতে তো দেখছি না আপনারা, এখানে অনেক ধরনের বাচ্চারা খেলনা, কাপড়, অর্নামেন্ট সব কিছুই পাওয়া যায়। তো আবার ফিরে এলাম রয়্যাল সার্কাসের মধ্যে। তো দেখেন আপনারা একবার এসে আপনারা এখানে দেখতে পারেন রয়্যাল সার্কাস, এখানে অনেক ধরনের খেলা ওরা প্রতি দেখায় আমাদেরকে। তো চলুন আমি একটা টিকিট করে একটা ঘুরে আসি, এটা ভিতরে সার্কাসটা থেকে। তো টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। তো এটা হচ্ছে মেইন গেট, এই গেটের, এটা পপকর্নের দোকান আছে। এই গেট দিয়ে এখানে পার্ট পার্ট করা আছে, 60 রুপিস, 80 রুপিস অ্যান্ড 100 রুপিস। তো আমরা 100 রুপিসের দিকেই চলে যাবো। প্রথমে 60 রুপিস দিয়ে আমি ঢুকলাম, দেখি গিয়ে এখানে সিটটা ভালো না,
তো সবটা ট্রাই করা বলা, তারপর 80 তারপর 100 এর মধ্যে গিয়ে আমি দেখলাম। তো এই ভিডিওটা পুরো দেখতে হলে আপনাদের নেক্সট ব্লকের জন্য অপেক্ষা করেন। তো বাই বাই ফ্রেন্ডস, আবার দেখা হবে আরেকটি ব্লক নিয়ে।